মর্নিং বন্ধুরা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হোয়াট আই ইট ইন এ ডে তো ফার্স্ট আমি এখানে মিল্ক খাচ্ছি দেখতে পাচ্ছ দুধ এবং তার সাথে কিছু চকলেট কুকি বিস্কিট ছিল যেটা দিয়ে আমি ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পরে হঠাৎ করে আমার একটুখানি খিদে খিদে পাচ্ছিলো তো যার জন্য এখানে একটা ডেয়ারি মিল্ক ছিল যেটা আমি খেয়ে নিলাম এবং ডেয়ারি মিল্কটা খেয়ে তারপর আমার একটু কলেজ যাওয়ার ছিল তো আমি রেডি হয়ে এখানে বেরিয়ে পড়বো কলেজের জন্য তো আজকে এমনি নর্মাল একটা এরকম জিন্স পরেছি অ্যান্ড টি শার্ট তারপর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডাও রয়েছে তাই জন্যে ভালো একটা ডেনিম জ্যাকেটটা পরিয়ে নিই তারপর লাঞ্চে ছিল পোলাও এবং চিকেন কষা যেটা মা বানিয়েছিল যেটা আমার ফেভারিট লাগে মায়ের হাত মানে সবই ভালো লাগে একটু বেশি ভালো লাগে তারপরে বিকালে কলেজ থেকে ফিরে এসে আমি খেয়েছিলাম একটা কাপ নুডলস যেটা আমি ওই বিশাল মার্কেট থেকে নিয়ে এসেছিলাম তোমরা দেখেছিলে স্মল ব্লগে তো তারপরে রাত্রেবেলা খেলাম রাত যেহেতু আমি দুপুরে ভাত খাইনি পোলাও খেয়েছিলাম তো রাতে আমাকে ভাত খেতেই হতো তো আমি ভাত নিয়েছিলাম এখানে মা একটা চচ্চড়ির মতো তরকারি বানিয়েছিল বেগুন ভাজা শিম ভাজা এবং এখানে একটা কষা মাংস যেটা আমার খুব ভালো লাগে কষা মাংস খেতে এবং তার সাথে ছিল মায়ের হাতের স্পেশাল চিকেন তো এই খেয়ে ডিনারটা কমপ্লিট করলাম তারপরে ভাই একটা আইসক্রিম নিয়ে এলো কর্নাটো যেটা খেতে আমার খুব ইয়াম্মি লাগে তো এই আইসক্রিমটাকে আজকের মতো ডিনার কমপ্লিট করলাম বাই বাই